গ্রামীণ জনপদে বাঁশ শিল্প এখন তেমন চোখে পড়ে না। বাঁশের দাম বেড়ে যাওয়ায় এর থেকে তৈরি বিভিন্ন পণ্যের দাম দিন দিন বাড়ছে। তাই বাঁশের তৈরি পণ্যের কদরও কমে যাচ্ছে গ্রামগঞ্জে। ফলে এই শিল্পের সঙ্গে জড়িত ঝিনাইদহের কারিগরদের ভাগ্যে নেমে এসেছে চরম দুর্দিন। আগে বিশেষ করে গ্রামীণ জনপদ থেকে শুরু করে উপজেলা, জেলা ও বিভাগীয় শহরগুলোতে মানুষ গৃহস্থলী, কৃষি ও ব্যবসার ক্ষেত্রে বাঁশের তৈরি সরঞ্জামাদি ব্যবহার করত। এখন এই প্লাস্টিকের মাল উঠে আমাদের জিনিসগুলা অনেক চাহিদা কম হয়ে গিয়েছে। ঝুড়ি, পেতে, ডালা, কুলো, মাতার, চাটার, টক, এইসব বিভিন্ন রকমের জিনিস আমরা বলি। এখন বেচাকেনা টুকটাক চলছে, আগে চাইতে কম, কারণ এই প্লাস্টিকের মাল ওঠার থেকে আমাদের এই বাঁশ বেতের কাজ কুটিরশিল্পী অনেক কম চলছে, চাহিদা অনেক কম চলছে। দুশো কার এই ঝুড়ি, ডালা, কুলো এসব বুনতল এখন অনেক কমিয়ে যেয়ে এখন চল্লিশ ঘর মতন আছে। কালের বিবর্তনে আধুনিক জীবনধারায় প্লাস্টিকের ব্যবহার ও দিন দিন বাঁশের দাম বেড়ে যাওয়ায় তা এখন বিলুপ্তির পথে। কালের বিবর্তনে বাঁশের তৈরি পণ্য এখন আর আগের মতো চোখে পড়ে না। বাঁশের মূল্য বৃদ্ধি আর অপ্রতুল ব্যবহারের কারণে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প আজ হুমকির মুখে। এখন বাঁশ বেতের দাম খুব দাম, একটা কুঞ্চির দাম 5 টাকা, একটা কল্লা বাঁশের দাম আগে ছিল 10 টাকা 20 টাকা, এখন হয়ে গেছে 100 টাকা। এখন আমরা যা বাঁশ কাটতে গেলি গৃহস্থরা বলে যে আমরা দুটো একখান বাঁশ বেসব, আমরা বাঁশ বিক্রি করতে গেলি আমাদের ঝাড় ধরে নাও, 50 কান নাও, 100 কান নাও, তাছাড়া বিক্রি আমাদের হবে না। আজ থেকে 15-16 বছর আগেও বাঁশের তৈরি সামগ্রী, বাচ্চাদের দোলনা, পাখা, কোলা, চালন সহ বিভিন্ন প্রকার আসবাবপত্র গ্রামে বিস্তার ছিল, কিন্তু এখনের কদর নেই বললেই চলে।